বিশিষ্ট অভিনেতা নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুয়ারনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল 69 বছর স্ত্রী দুই ছেলে এক মেয়ে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি বিটিভিতে প্রচারিত সংসক্তক নাটকে বড় মালুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মুজিবুর রহমান দিলু মঞ্চ থেকে তার অভিনয় জীবনের শুরু মুজিবুর রহমান দিলু 1970 সালে এইচএসসি পরীক্ষা দিয়ে স্বাধিকার আন্দোলনে যুক্ত হন 69-এর গণ অভ্যুত্থানের মিছিলেও অংশ নিয়েছিলেন গুণী এই অভিনেতা